প্রত্যেকবারই নতুন কিছু চমক নিয়ে আসে দক্ষিণ কলকাতার 64 পল্লি। এবারও কি চমক, চলুন শুনে নিই এখানকার সদস্য কাছ থেকে। নমস্কার, 64 পল্লি দুর্গোৎসব কমিটি এবছর আমরা 75 বর্ষ পদার্পণ করেছি। তো এই এতগুণা সিঁড়ি আমরা ভেঙে এসেছি, নিশ্চয় কোনো একটা চমক দেওয়ার জন্যেই আমরা প্রস্তুত ছিলাম। আর এবছরে আমাদের যে থিমটা করেছি আমরা, আমাদের যে পুরোনো দিনে যেসব খেলনা যেসব আমরা হারিয়ে ফেলেছি, আজকে আজকে গ্রাম বাংলা থেকে যেসব লোকরা আগে সাঁকো পেরিয়ে সে গুলি ডান্ডা হোক, গুলি দিয়ে খেলা হোক, সাত গুটি, লুকোচুরি, এই খেলাগুলো আমাদের এই জগতে এই প্রজন্মে ছেড়ে রাখা জানে না। সেই জন্য 64 পল্লি এবছরে আমাদের মূল যে ভাবনা তার নাম দিচ্ছি খেলনা। এই যে হারিয়ে যাওয়া জিনিসটা আমরা 64 পল্লি পুজো মণ্ডপে খেলনার মাধ্যমে প্যান্ডেলটাকে সাজিয়ে তুলব। 64 পল্লির 75তম বর্ষ দুর্গাপুজোতে তো আমরা মৃত্তিকা, আমি দৈপায়ন এবং আমাদের সাথে রয়েছে অনির্বাণদা, আমরা একসাথে কাজ করছি, আমাদের সাথে দেবায়নও রয়েছে। তো আমাদের এবছরের চিন্তাভাবনাটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, বেশ কিছু ছোটোবেলা থেকে উঠে আসা মেটেরিয়াল নিয়ে কাজকর্ম চলছে, যেমন লাট্টু আছে, কাগজের নৌকা রয়েছে। তো আমাদের হারিয়ে যাওয়া যে সেই শৈশবটাকে কোথাও একটা গিয়ে আমরা 64 পল্লিতে ফিরে পেতে চলেছি এবছর। আমি দৈপায়ন দাস, মৃত্তিকা থেকে। আমরা এই বছর খেলনা শব্দটাকে ব্যবহার করেছি, খেল সব আর নায়ের মাঝখানে একটা হাইফেন দিয়ে ব্যবহার করেছি এই অর্থে, কারণ খেলার কথা বলা হলেও আজ উত্তর আসে না, কারণ ওই মাঠে ঘাটে কোথাও গ্রাম বাংলার একটা খেলা ছিল যেটা আজকে প্রায় হারিয়ে গেছে। সেই হারিয়ে যাওয়া জিনিসটাকেই আমরা সবার সামনে তুলে ধরতে চাই। আশা করি 8-80 প্রত্যেকের একটা মন ছুঁয়ে যাওয়া ব্যাপার থাকবে, আর বাকিটা প্রতিমা শিল্পী প্রতিমার বিষয়টাকে আরও ভালো করে বর্ণনা করে বলবেন, উনি কীভাবে প্রতিমা উদ্যান করেছেন। একটা ভাবনা তো আমাদের দাদাদের রয়েছে, দাদা দিদির রয়েছে, তো সেটা তো ওরা বলবে। তো মেন ব্যাপার যেটা, এই ভাবনাটাকে যাতে আরও বেশি ইনহ্যান্স করা যায়, তো সেই জায়গাটা যেন এক জায়গায় ধরা যায়, তো ওই কারণেই প্রতিমার রূপ আসে। তো সেইটা চেষ্টা করছি যতটা এক জায়গায় ধরা যায় ওটাকে। তো প্রতিমা যেটা রূপ থাকছে সেটা সাধারণত যে রূপটা থাকে সেই রূপ থেকে একটু ভিন্ন স্বাদের রূপ থাকবে, আশা করি সেটা সবার ভালো লাগবে।